আজকে আমি একটা খুব সহজ পদ্ধতিতে বঙ্কিমচন্দ্রের ছবি এঁকে দেখাচ্ছি। প্রথমে একটা এরকম সোজা লাইন টানলাম, মুখের ফেসটাকে আমি প্রথমে এইভাবে এঁকে নেব, পরপর কিছু কার্ভ লাইন টেনে টেনে এইভাবে। এইভাবে ড্রয়িংটাকে আমি কমপ্লিট করছি আস্তে আস্তে। কানটা হয়ে গেল এইভাবে, এবারে মাথার পোর্শনটা করবো এইভাবে, তারপরে আমি মাথার টুপিটা এইভাবে করে নেব, টুপি বা পাগড়ি এইভাবে করে নিলাম আউট লাইন করে করে। এইভাবে ছোটো ছোটো স্ট্রোক দিয়ে দিয়ে মাথার চুলটাকে করছি পরপর স্টেপ বাই স্টেপ। তারপরে মুখের এই পোর্শনটাকে আমি কমপ্লিট করে নিচ্ছি কার্ভ লাইন দিয়ে, ইউ শেপ দিয়ে দিলাম এখানটা। এবার গলার পোর্শনটা করে নিলাম দুটো ভার্টিক্যাল লাইন দিয়ে, কার্ভ লাইন দিয়ে গলাটা করে নিলাম। এবারে এখান থেকে ছোটো ছোটো লাইন দিয়ে দিয়ে এইভাবে প্রথমে মুখের শেপটাকে আমি করে নিলাম, মাথার টুপিটাকে ওইভাবে কমপ্লিট করছি। এইভাবে প্রথমে মেজারমেন্টটা এইভাবে করব চোখ নাক মুখ আঁকার জন্য। কানের নিচের পোর্শনের সোজা আমাদের নাকটা হয়, কানের ওপরের পোর্শনের সোজা আমাদের আইব্রোসটা হয়। এইভাবে চোখ আইব্রোস এইভাবে করে নেব, এদিকেরটাও এইভাবে করছি। এবারে নিচের দিকটা এইভাবে নাকটাকে পরপর ইউ শেপ দিয়ে এইভাবে করে নিচ্ছি। নোজটাকে ওইভাবে এঁকে নিলাম। এবার এখানে আইটা আঁকবো, এদিকে চোখটাকেও আমি এইভাবে কার্ভ লাইন দিলাম দিয়ে এইভাবে চোখটাকে এঁকে নিচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ। আইবলটাকেও করে নিলাম এইভাবে সার্কেল শেপ দিয়ে আইবলটাকে করলাম। এবারে ঠোঁটের ওপরের পোর্শনটা এইভাবে এঁকে নিচ্ছি, এইভাবে একটু স্কেচ দিয়ে দিয়ে করছি। এবার শেডিংগুলোকে আমি শুরু করলাম এইভাবে পরপর শেডিংগুলোকে। এইভাবে করে নিচ্ছি, টুপিটা ওভারঅল এইভাবে আমি করব। এইবারে হালকা স্ট্রোকগুলোকে এইভাবে ছোট্ট ছোট্ট করে দিচ্ছি, এগুলো আমি আলো ছায়াটাকে মেনটেন করছি। এইভাবে ছোট ছোট স্ট্রোক দিয়ে দিয়ে আলো ছায়াটাকে মেনটেন করছি পরপর স্টেপ বাই স্টেপ। এইভাবে করছি, পুরো ড্রয়িংটাকেই আমি স্ট্রোকের সাহায্যে করব, কোনো ঘষে ঘষে কাজ করব না। এইভাবে ছোট্ট ছোট্ট লাইন টেনে টেনে কাজটা করব। এইভাবে মাথার চুলটাকেও আমি করে নিচ্ছি এইভাবে। যেখানে
লাইটের পোর্শন সেখানে হালকা স্ট্রোক দিচ্ছি, আর যেখানে ছায়া পোর্শন সেখানে স্ট্রোকটাকে ডার্ক করে দিচ্ছি। আলো ছায়া রেখে ঠিকঠাকভাবে এইভাবে মেনটেন করতে হবে। এবার আমি কানের পোর্শনটাকে কমপ্লিট করছি এইভাবে। ছোট ছোট স্ট্রোক দিয়ে দিয়ে ভলিউমটাকে বের করার চেষ্টা করছি। এইভাবে ছোট ছোট স্ট্রোক দিয়ে দিয়ে হবে কাজটা। ডার্ক পোর্শনটাকে এইভাবে ডার্ক করে দিলাম। এবারে ওভারঅল মুখের মধ্যে আমি এইভাবে হালকা করে প্রথমে একটা স্ট্রোক দিয়ে দেব। ছোট্ট ছোট্ট স্টোকগুলোকে এইভাবে করছি, এইভাবে পরপর ভলিউমগুলোকে বের করছি। এবারে নাকের নিচের পোর্শনটাকে আমি এইভাবে ছায়াটাকে তৈরি করছি। প্রথমে হালকা হালকা স্ট্রোক দিয়ে তারপর ডার্কনেসগুলোকে বাড়াচ্ছি। এখানে একটু ডার্ক করে নিলাম। এইভাবে ছোট ছোট স্ট্রোক দিয়ে দিয়ে নাকটাকে কমপ্লিট করছি। এইবারে আমি আইব্রোর নিচে এইভাবে ছোট ছোট স্ট্রোক দিয়ে একে ডার্কনেসটাকে বাড়িয়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট স্ট্রোক দিয়ে করছি। চোখটাকে ছেড়ে এইভাবে দিয়ে দিলাম। এখানে আমি কার্ভ লাইন শেপ দিয়ে দিয়ে লাইনগুলোকে টানছি স্ট্রোকগুলোকে। নাকের পোর্শনটাও ওইভাবে কার্ভ লাইন দিয়ে দিয়ে লাইনগুলোকে টানলাম। এদিকেও তাই সেম ওইভাবেই করছি। আইবলটাকে একটু ডার্কনেস করে দিলাম। এদিকেও আইবলটাকে আমি ডার্কনেস বাড়াবো পরপর। চোখটাকে ওইভাবে একটু ডার্ক করলাম। এখানেও আমি লাইন স্ট্রোকগুলোকে একটু কার্ভ লাইন দিয়ে দিয়ে দিচ্ছি। এখানেও একটু কার্ভ লাইন দিয়ে দিয়ে লাইন স্ট্রোকগুলোকে দিচ্ছি। Thank you.
ঠোঁটের নিচের পোর্শনটাকেও আমি এরকমভাবে ডার্কনেসগুলোকে বাড়িয়ে দিচ্ছি। ঠোঁটটাকে ঠোঁটের ওপরে পোর্শনটাকেও আমি ডার্ক করলাম একটু। এইভাবে কার্ভ লাইন দিয়ে দিয়ে নাকটাকেও করছি। থুতনির এখানটাও আমি একটু ডার্কনেসটা বাড়ালাম, কিন্তু লাইনটাকে ওই একই রকমভাবেই ছাড়ছি কার্ভ লাইন দিয়ে দিয়ে, ছোট ছোট কার্ভ লাইন। কলার এই পোর্শনটাও আমি ডার্ক করে করে সেটগুলোকে চাপাচ্ছি, একটু লাইট করে করেও চাপাচ্ছি মাঝে মাঝে। গলার পোর্শনগুলোকে আমি ডার্কনেসটা বাড়িয়ে দিলাম। এবারে জামাটার মধ্যে আমি এরকমভাবে ছোট ছোট স্টোক দিয়ে দিয়ে কাজ করব, হাত ঘষে কাজ করব না। সবসময় চেষ্টা করব লাইন স্টোক দিয়ে দিয়ে কাজ করতে, এরকমভাবে যেখানে হালকা করার চেষ্টা করব সেখানে হালকা করে স্টোকটা দেব, যেখানে ডার্ক করার চেষ্টা করছি সেখানে ডার্ক করে করে সেটটাকে পরপর চাপাচ্ছি। এইভাবে পরপর পুরো জামাটাকে করে নেব। প্রথমে পরে এইভাবে একটু ড্রয়িংটাকে ঠিক করে নিলাম। এইভাবে আরও ডার্কটাকে বাড়িয়ে দিলাম একটু স্মুথনেস আসার জন্য। হালকা করে করে একটু মাঝে মাঝে স্টোকগুলোকে দিচ্ছি। এইভাবে আমি জামার ভাঁজটাকেও করে নিচ্ছি। ওভারঅল জামার মধ্যে এইভাবে ভাঁজটাকে করব।
এবার একটু ডার্কনেসটা বাড়িয়ে নিলাম, নিয়ে তারপরে এইভাবে শ্যাডো পোর্শনটাকে একটু করে দিলাম, এদিকটাও এই জায়গাটা একটু ডার্কনেস হবে, নিচের পোর্শনটা একটু লাইট করে রাখলাম, একটা মিডিয়াম টোন দিলাম। এখানে এইভাবে আউটলাইন টেনে এখানে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এবারে ঠোঁটের পোর্শনগুলোকে আমি একটু ডার্কনেসটাকে বাড়াচ্ছি। যেখানে যেখানে ডার্কনেসগুলো বাড়ানোর সেখানে একটু একটু আমি টাচ দিয়ে দিচ্ছি সব শেষে। এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ স্ট্রোকগুলোকে বাড়াচ্ছি। এইভাবে সেটগুলোকে বাড়িয়ে ড্রয়িংটাকে কমপ্লিট করে ফেলছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন স্পেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে ছবিটিকে আমি পরপর স্টেপ বাই স্টেপ কমপ্লিট করছি। কোথাও কোথাও সেটটা দেওয়ার ইচ্ছা হলে একটু একটু দিয়ে দিচ্ছি। স্ট্রোকগুলোকে এইভাবে বাড়িয়ে দিলাম ছবিটাকে আরও প্রমিনেন্ট করার জন্য, এখানে একটু একটু ডার্কনেসগুলোকে বাড়াচ্ছি। এইভাবে আমার বঙ্কিমচন্দ্র কমপ্লিট হয়ে গেল।